সব মানুষের নাক থাকুন লাগবো একটা কথা, দুই একটা মানুষের নাক না থাকলে দুনিয়াটা ঠান্ডা হয়ে যেত। সিম্পল নাকের লেগে শান্তি নষ্ট একটা কথা। আরে আস্তে আস্তে আস্তে, এবার নামলে তো তোর পা ভেঙে যাবো। পা দুইটা বড়ই বেয়াদব হয়ে গেছে, ভাঙলে তো ভালোই হয়। এটা একটা কথা কইলা, পা ভাঙলে তুমি নূপুর পড়বা কোন জায়গায়? আমার তো ব্যান্ডেজ পরন লাগবে। নূপুর পড়ার বয়স চলে যাইতেছে, চিন্তা করছি এবার বেরি পড়ুম। ও তাহলে তো কামারের কাছে যাওয়া লাগবো বেরির অর্ডার দিতে। আচ্ছা তোমার পায়ের মাপ জানো কত? আপনি আমার পায়ের মাপ জানেন না? আমার লজিং মাস্টার সে এক মাস আগে আমার পায়ের মাপ নিয়ে রাখছে, তার থেকে নিয়ে নিন। ওই পড়াইবো তোমার পায়ে বেরি না তো হুইতেই জানে না ঠিক মতন। মাঝে মধ্যে যে বিল্ডিং কাঁপে দাও না, ওর নাক ডাকার শব্দে কাঁপে। কোন দিন যে হালারে বালিশ চাপা দিয়ে মেরে ভালাই না কি তো ডাকে এমন আর কি, সবই আমার কপাল। এই নামতে দেন সাইড লই তো, হইলে তো হর্ন বাজাই দেব। আপনার হর্ন আপনি বাজান, আমার নামতে দেন। একটা বার একটা হর্ন দিও কিন্তু। তোরে মনে লয় মাইরা লাই বাইরা যা, আরে তুই বাড়ি যাও তো দয়া। তুমি এনে কি করো? দাঁত মাজতেছি দেন না। ছাতে দাঁত মাজো কেন? আবার ছেপ পালাও যে এনে সেনে বাথরুমে গিয়ে দাঁত মাজতে পারো না? আর তুমি পড়াও কি শান্তিরে কি পড়াও? কত সব সাবজেক্টই পড়াই জান না? হ্যাঁ সর্বনাশ তো এনেই করতেছো। তুমি পড়ো কোন সাবজেক্টে? অঙ্কে। অঙ্কে নোবেল পাইছে কেটা কত? অঙ্কে অঙ্কে নোবেল পাইছে কেটা এটা তো করতে পারবো না। আপনি কোন রে? আমি জানবো কেমন? আমি কি অঙ্কের লোক? আমি শান্তির লোক বুঝছো? শান্তিতে নোবেল পাইছে কেটা এটা আমি জানি। কেটা মোহাম্মদ ইউনুস পাইছে এটা জানবো না কেন? আর আমি শান্তির লোক দেখে তোমার লোকে অশান্তি করতেছি না, তুমি যা শুরু করছো না। আমি তো শিগগিরই এসে কথা ছিলাম। একটা শিক্ষিত মানুষের লোকে কিভাবে কথা কইতে এটাও জানেন না আপনি? ওই মেয়ে ওই ওই মেয়ে, আমি শিক্ষিত না, আমি পড়ালেখা করি নাই। আমি ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছি, ইংলিশ ইংলিশ আমি পড়ি নাই। আচ্ছা কো সার্কামস্টেন্সেস বানান কি? কো সার্কামস্টেন্সেস বানান কি? এটা তো আমি কইতে পারবো না। আপনি কোন দি? আমিও কইতে পারবো না। তাহলে কি হইলো? তাহলে কি হইলো? তুমিও কইতে পারো না, আমিও কইতে পারি না। তাহলে দুজনে সমান মাঝখান থেকে তুমি শিক্ষিত গায়ে ফাল দাও কে? ছাদে দাঁত মাজতে পারবা না? ছাদ ঠিকই থাকবো, দাঁত কইলাম থাকবো না। তাইলে বক্কর চক্কর তুমি কি করো আমি বুঝি না। না ছাদে দাঁত মাজা বন্ধ। কি কইছো কত? ছাদে দাঁত মাজা বন্ধ। হ্যাঁ এই তো টিচার হন স্টুডেন্ট হয়েছে, ভালো। এই নীলক্ষেত যাবা? না ভাই যাবো না। কেন যাবে না? নীলক্ষেত না যায় কি লালক্ষেত যাবা? ভাই লাল খেত সবুজ খেত কমলা খেত কোনো খেতে যাবো না। কেন সমস্যা কি তোমার? গাড়ি বাড়ি করছো কেন? আরে ভাই গাড়ি বাড়ি করছো কি? গাড়ি চালায় চালায় শহীদ হয়ে যাওয়ার লেগে নাকি? এই তুই যাবি? এক কথা তো 70 বার কমু না, যাবো না ভাই। কইলাম যাবি কি না কো? না আমি যাবো না, অন্য ট্যাক্সি দেন। কে লাগে অন্য ট্যাক্সি? তুই যাবি? আমি যাবো না। এই গাড়ি যাইবো? আমি যাবো না। যাওয়ার লাগবো? যাবো না। না গেলে এই খারাপ না খারাপ কি করবেন আপনি? গাড়ি ভাঙা দিব না। হালাই কি কইছেন কেন ভাই? ভাঙা দিব না। মাথা ভাটা ভালো মনে ভাই, আমি একটা আপনার কথা কই, শুনেন আমার কথাটা একটু শুনেন ভাই। ইটটা ভালো ভাই? না ইটটা ভালো মনে না, খারাপ ভাই। আমার কথাটা শুনেন না। কথা শুনে আই যাও এই ট্যাক্সি, ওই দেখো যে ট্যাক্সি একটা ভাই ভাই, আল্লাহর রাস্তা দেখেন না। আমি এই ট্যাক্সি লয়ে যামু। আরে ভাই এটা দেন যাব না ভাই, গ্যাস নাই ভাই, বুঝছেন? আপনার লাগে এখন যাও না, লাগে গ্যাস নাই আগে কোর্স রাইকা। শুনেন তেরে লাইছে, আপনার লাগে ভুলে গেছে, মাপ চাইবে বিশ্বাস করেন। আল্লাহ শুনেন আমার কথা মারেন না ভাই, একটু কথাটা শুনেন। ওই যে ট্যাক্সি একটা ওইটা যাইবো কা ভাই, শুনেন ওই যে যাইবো কা ভাই, আমি পারুম না, আমার গ্যাস নাই ভাই, আল্লাহর রাস্তা মাপ চাইবে। আমার গ্যাস 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 লাগবো না, গ্যাস ছেড়াই যাবো, পানি দিয়ে যাবো। আপনি আমার কথা খালি ওই দিকে একটু চান না, ওই যে দেখেন ওই যে ট্যাক্সি। এই ড্রাইভার সাহেব একটু যাবেন ভাই? না ভাই আমি যাবো না ভাই। ভাই আমি একটু অসুস্থ ভাই, একটু চলেন না ভাই। কি হয়েছে আপনার ভাই? একটু দুধের বমি হয়ে গেছে ভাই। ও গাড়ির ভিতরে বমি করবেন না তো? না রে ভাই আমার কন্ট্রোল আছে।
ঠিক আছে উড়ান এটা হলো সমদ্বিবাহ ত্রিভুজ বুঝছো এটা আর এটা এই দুই বাহু সমান বুঝছো স্যার এটা তো জানি হ্যাঁ জানো নতুন ভাবে দেখো বিষয়টা বিষয়টা হলো যে এটা সমদ্বিবাহ ত্রিভুজ এটা হলো তুমি আর এটা হলো আমি ঠিক আছে মানে সমান আমরা দুজন সমান হ্যাঁ আমরা দুজন যে সামনে গিয়ে হ্যাঁ এই সামনে গিয়ে যে মিলিত হচ্ছে এক জায়গায় বুঝছো এটা হলো সুজন ঠিক আছে এই যে দেখো আমরা দুজনেই যে সামনে গিয়ে একত্রিত হচ্ছে ঠিক আছে এই যে সামনে গিয়ে এক জায়গায় মিলিত হচ্ছে না কত সুন্দর বিষয়টা স্যার বুঝছি আপনি কি বলতে যাচ্ছেন তো এটা তো অন্যভাবে বলা যেতে পারে কিভাবে দেখেন স্যার এটা আমি ঠিক আছে তো এই বাহুটা সুজন ভাই আমরা দুজন মিলিত হইতে চাচ্ছি আপনি মাঝখান দিয়ে আমাদের মিল হইতে দিতেছেন না আরে সুজন উপরে যাবে কেমনে ও তো নিচে বোঝো না ও ড্রাইভার বোঝো না ও নিচে নিচে এই যে নিচে এই যে এই যে নিচে তো স্যার ড্রাইভার হিসেবে আপনি মানুষকে ছোট করে দেখতে চাচ্ছেন সেটা বিষয়টা না বিষয়টা হলো যে তো সব জায়গায় তো একই হিসাব করলে হবে না বুঝো না এটা সমানের বোঝালাম তোমাকে আমি তুমি বেশি বোঝো না তো তুমি বেশি বুঝো না পড়াশোনার সময় এত হাসাহাসি কিসের আম্মা হাসলাম কোথায় আচ্ছা হাসলাম কোথায় ত্রিভুজ বুঝো না সমদ্বিবাহু ত্রিভুজ তুমি ভুলা যাও কেন আমি তোমার মা আমার সাথে এত চালাকি খাটায় না ঠিক আছে এসব তোমার বাবার সাথে করো চালাকি ঠিক আছে একদম থাপ্পড়ায় দাঁত ফলাই দিব আর কোনো সময় যদি দেখি পড়ার সময় হাসাহাসি স্যারের মাথায় চুল নাই আবার সমদ্বিবাহু ত্রিভুজ বুঝে আরে বাপরে ফাজিল মেয়ে ড্রাইভার সাহেব একটু আস্তে চালান আস্তে চালাইতেছি স্যার স্যার আপনাকে আবার বমি করবেন নাকি না বমি হবে না স্যার ছাদে কেন নিয়ে আসছেন বলেন শোনো তোমার তো এখন পরীক্ষা ছাদে একটু কম আসলে হয় না ছাদে আসলে তো অনেক সময় নষ্ট হয় আমি তো মনে করছি তোমাকে এখন দুই বেলা করে পড়াবো দুবেলা হ্যাঁ ওই তোমার জ্যামিতিগুলো আছে না ওইগুলো একটু তোমাকে ভালোভাবে বুঝাইতে হবে না হলে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না বুঝছো এটা বলার জন্য ডেকে নিয়ে আসছে এই সুজন ডাকলে তুমি শুনবে না বুঝছো স্যার
ভাই একটু জরুরি জরুরি ভাই ভাই এটা তো চার্জ নাই আমি দিতেছি একটু জলদি করেন না ভাই এলন ভালো করছস তুই এটা নিয়ে ঝামেলা করিস না পুলিশ কেস হইতে পারে পুলিশ ঝামেলা ঝামেলা করতে পারে গাজীপুরের ওদিকে ফাঁকা রাস্তা আছে ওখানে নিয়ে মালটা ফালাই দেয় আচ্ছা ঠিক আছে কাম শেষ করে আমারে ফোন দিস ঠিক আছে স্যার ও স্যার স্যার পানি লাগবো আমার ভাড়া কই 3 মাসের ভাড়া কই দিমু দিয়া দিমু ভাড়া অসুবিধা
আরে অসুবিধা কই মানে, এটা তো 300 বার তো মানে 3 মাসে তো 300 বারের উপরে কই ফেলছিস ভাড়া দিমু, সেটা কবে দিবা? এই যত সব ফকিনির পোলা বানবো ভাড়া টাড়া দিয়ে আমার জীবন শেষ করে দিবি। এই কি করলেন আপনি? হ্যাঁ ফকিনির পোলা মানে ওই মেয়ে চিনেন আপনি আমারে? আপনার মতন মানুষের তো টাকা দিয়ে গোসল করাই দিবো। আর ভাবলো না আপনি, আপনি যে ভাবলো না এবারে মালিক আপনি, হ্যাঁ মনে করছেন আমরা কোনো খবর রাখি না? না বাড়ি আমার নামানি বাড়ি কি তোমার নাকি? আরে মেয়ে বাড়ির মালিক আমি মেয়ে, তুমি কি জানো? হ্যাঁ আরে দূর ফালতু কথা কেন না, আপনি তো এবারে চাকর কেয়ারটেকার, বাড়ির মালিক থেকে ইন্ডিয়ায় ফাপল্লন, বাড়ি বানায়ের পর ফাপল্লবেন বুঝছেন? আরে বেটা তুই এখন এই বাড়ি থেকে বাইরে হবে যা করতেছিস, এখনই টাকা দিয়ে যাবি আমার, আমার 3 মাসের নগদ টাকা হিসেব করে দিয়া তুই এই বাড়ি থেকে এখন বাইরে যা। আর রুমে লোক পাঠায় দেন, ওখানে ভাড়া দিয়ে দিবো। হ্যাঁ পাঠাই দিতে এখন যা, তাহলে মালপত্র সব রাস্তায় ফেলাই দিবো আমি এখন। আর যে পেপারলে ফকির নিগরি করলেন না, পত্রিকার বিল প্রত্যেক মাসে আমি দেবো, যান। পত্রিকা বিল প্রতি মাসে আমি দেবো, বেটা ঘর ভাড়া দিতে পারো না, আমার পত্রিকা বিল দিবি? তোর পত্রিকা বিল দিলে কি আমি পড়ুন নাকি তোর পত্রিকা? বেটা তুই কি পাইছ? তাহলে সকালবেলা আমার নিজের চেয়ালে খাটে করে দিচ্ছি। এই শান্তির মা, শান্তির মা, এই দিকে বইব কি কি দেখো না, সকালবেলা পত্রিকাটা হাতে নিয়ে বেটা পড়তেছে, আমি বাসি খবরের কাগজ পড়ি, তুমি জানো না এটা কি হইছে? উনি একের মিনিস্টার হইছে, ওনার আগে আর কেউ পত্রিকা হাত দিলে উনি একের পড়তে পারবে না, শুনলাম তো সবই। সুজন তাকে মাটির তলে ঢুকাই দিয়ে গেছে, একের উচিত কথা কইছে, মানুষের সাথে লাইন মতো কথা বলবেন বুঝছেন? কতদিন বলছি, একটা ভাড়াটিয়ার কাছ থেকেও তো আপনি টাকা উঠাইতে পারেন না, পারছেন? সব তো আমার উঠাইতে হয়, আগে গ্যাঞ্জামটা পাকান, তারপর কতগুলি অপমানের কথা শুনেন, তারপরে শান্তির মা, শান্তির মা শুরু হয়ে যায় আর কি। তাহলে তুমি আলাপ করো, তাহলে আমি আলাপ করতে যাবো। একের দেশের প্রেসিডেন্ট হইছে, পত্রিকা ধরছে, স্যার তো কি হইছে? পত্রিকা আমার খবর খবরের কাগজ দূর করে না, তুমি জানে না যে আমি আমি আগে পড়ি, বাসি খবর আমি পড়ি না, জানেন না এটা? লেজ নাই কুত্তার একেবারে, এই ফাল কি অবস্থা সুজন? মা আমি তো একটা লজ্জার মধ্যে পড়ে গেলাম আসলে। আমি তো আর পোলার মতন, আমার এটা ঠিক হয় না আসলে। সুজন বাড়ি ভাড়াটাকে দিতে পারবা? মা বাড়ি ভাড়া তো কোনো সমস্যা না, আসলে 3 মাস আমি দিতে পারি নাই, তার কারণ হচ্ছে কি মা, আমি ওই যে ই করছিলাম আমার মা, আমি একটা ট্যাক্সি ক্যাব কিনে ফেলেছি, তো চিন্তা করছি নিজে আর চালামো না, আর আমার তো বাপ মা কেউ নাই, গ্রামে গিয়ে আর ভালো লাগে না, জমি জমা যেগুলো আছে তো বেঁচে দিতেছি, আর আসলে আমি জমিও দেখছি খেলাম মাত্র, চিন্তা করতেছি যে থাকলে ঢাকার আশেপাশেই থাকি, আর বিয়ার সাথেও যদি করি এইদিকেই করি, বাপ মা নাই, শ্বশুর শাশুড়ি আমার বাপ মা, বাড়ির নামও ঠিক করে রাখছে আব্বা অ্যান্ড আম্মা বিলা, ভালো হয় না তোর মা? দেখা যাবে যে তোমার বাড়িতেই আমগো ভাড়া থাকতে হইতেছে। এটা একটা কাম্মা কথা বললেন, আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে কি আর ভাড়া থাকুন লাগবো। খুবই সুসংবাদ শোনাইলো বাবা, খুব শান্তি পাইলাম, তোমার এই উন্নতিতে আমি খুবই খুশি। টোপটা তো দিলাম, এখন খাই কিনা কেটা জানে, টেস্ট করে দাম লাগবো। ছেলেটার আচার ব্যবহার যথেষ্ট ভালো, খারাপ না ছেলেটা, টাকা পয়সাও তো ভালোই আছে, জমি কিনবে, বাড়ি করবে, শ্বশুর শাশুড়ি নিয়ে রাখবে, এইগুলি কি আমার উদ্দেশ্যেই বলা? খালাম্মা এক কাপ চা খাইতে ইচ্ছা করছিল, খালাম্মা কিছু মনে করেন না, হবে শান্তির দিয়ে পাঠাচ্ছি। You beautiful
Shabnur, Shabnur. Shabnur? She's a film. Country? What country? I'm from the Netherlands. Netherlands. Good. In America? No, it's in the middle of Europe. Yes, yes. Middle East. I like. Good. Who to jockey? Many shishu go there. Shishu? Shishu. Shishu. Wah, wah. Like a baby. Baby, baby. গাড়ি আর চালাম না ভাই কি কইছিস তুই আবার বল ইংলিশে তো কই নাই বাংলায় কইছি না বুঝেন না না ইংলিশে কইলে যে কি হইতো আল্লাহই জানে এ তোলে রাস্তা থেকে তুলিয়ে নামে গাড়ি দেইনি হ্যাঁ দিছেন আবার গালাগালিও তো করছেন টেকা কম কেন সার্জেন্টে ধরে কেন এইটা কেন ওইটা কেন কানা কাছে তো ছেড়ি গমতন ঘ্যান ঘ্যান করছেন চোখের সামনে চুরি করবো চেয়ে দেখাম না চেয়ে দেখবেন কে ঘুমায় থাকতেন তাহলে তো শরীরটা ভালো হইতো তোর গাড়ি চালা লাগবে এখন যা হ্যাঁ আঙ্গুল উড়ায় আঙ্গুল মান এই আঙ্গুল না মান আঙ্গুল উড়ায় কথা কয় আঙ্গুল তো আমি উড়ামু পাঁচ আঙ্গুল এক লগুড়াম কি আর পাঁচ আঙ্গুল দুই হাতের দশ আঙ্গুল উড়াম লাগলে ঠ্যাঙ্গেরটা শুদ্ধা বিশ আঙ্গুল উড়াম আঙ্গুল আমি উঠামু আঙ্গুল উড়ায় গাড়ি কিনবো পাঁচটা আয়েন চাকরি দিমু শান্তি শান্তির সব ব্যাপার আমি দেখবো শান্তির লেগে নতুন করে মাস্টার রাখবো তুই বাইরে যাবি তখন দেখা যাবে এখন আমি যাবো না বাইরে আমি এনে ঘুমো বাইরে গিয়ে কই ঘুমো আমি এটা আমার রুম তোর রুম আসলে এখন তোর রুম নাই পুরা বার আমি একলা দেবো তুই যা বাইরে যা বাইরে বাইরে যাবো বাইরে কই কই যাবো বাইরে গিয়ে কই ঘুমো আমি আই বেটা তুই তোর তুই যাবি বাইরে যাবি তুই যাবি তুই তুই যাবি বাইরে কই কই ঘুমো আমি সাথে গিয়া ঘুমাবি যা ঘোরা তুই ঘোরার মতন খাড়ায় খাড়ায় ঘুমাবি যা ঘোরার মতো ঘুমো মানে আমি কি ঘোরা নি আমি কারো চাই বাবা আমার আমার দুই পা মানুষ আমি ঘরের মধ্যে ঘুমো ওই ওই খাম্বার লগে রশি দিয়ে নিজেরা বাইন্দা ঘুমা যা আল্লাহ তিরিশটা দিন আল্লাহর তিরিশটা দিন ডাক ডাকে আল্লাহ আমি কি ঘরানি আমি চার পা ঘুমাবো এনে আমার দুই পা মানুষ ড্রাইভার আমার রুম থেকে বাইর করে দেয় তাও মিনে এনে Ha ha ha!
মেয়ে তো বড় হইছে। বড় হইতে দাও। বড় হইতে দাও, বিয়ে সাথে দিতে হবে না? বিয়ে দাও। সুজন রে আমার পছন্দ, সুজনের সাথে মেয়ের বিয়ে দিব। পছন্দ করো। তাহলে মেয়ের একা একটু নদীতে ভাসাই দেই। বলোই তো, ভাসাই দাও। আপনি তো আমার কোনো কথাই মনোযোগ দিয়ে শুনতেছেন না। শুনতেছি না, শুনতেছি তো কি কি সুজন কি মেয়ের বিয়ে দিতে হবে, সুজনের সাথে মেয়ের বিয়ে দিব। ভালো, খুব ভালো প্রস্তাব নিয়েছি, খুব ভালো প্রস্তাব আপনি দিয়েছেন আমাকে। সুজনের সাথে মায়ের বিয়ে দিবেন নাকি? শুনেন, মানে কি চিনে রতন, আর সুরে কি চিনে জানেন? কচু। আর আপনি কি চিনছেন জানেন? আপনি চিনছেন ড্রাইভার, ড্রাইভার সুজনের কাছে মায়ের বিয়ে দিবেন। আপনার আজকারা পাইতে পাইতে মায়ের অবস্থা হয়েছে। আরে এই বাড়িটা তো আমাদের বাড়ি না, সেটা তো আপনি ভালো করেই জানেন। যখন তখন এই বাড়িটা ছেড়ে দিয়ে মেয়েটাকে নিয়ে রাস্তায় দাঁড়াইতে হবে, ভিক্ষা করে খাইতে হবে। তার চাইতে মেয়েটা সুজনের সাথে বিয়ে হয়ে যাক, মেয়েটা শান্তিতে সংসার করুক। আর এই কেউ এসে কি এই বাড়ি থেকে আপনার বাইক করে দিয়ে তারা দিতেছে যে যার নামেন বাসা থেকে নামেন? আর এই বাড়ি থেকে যারা আসিল তারা তো চলে গেছে গা, সে অনেক আগে 47 সালে ইন্ডিয়া চলে গেছে। এই বাড়িতে আর কেউ আইব না, এত টেনশন করার কোনো কারণ নাই। আমি আমার মায়েরে ড্রাইভারের কাছে বিয়ে দিতে রাজি না। এখন থেকে আমার মায়েরে আমি নিজে দেখে শুনে রাখুম, আপনারা দেখাশোনা করার কোনো দরকার নেই। আপনার আজকারা পায়া মায়ের অবস্থা যে কী হয়েছে এটা ভালো করে বুঝছি। আচ্ছা দেখি মেয়ের আপনাকে কী করেন, কোন জজবেস্টের কাছে বিয়ে দেন। মেয়ের সেই সুদিন দেখার অপেক্ষায় রইলাম। পছন্দ হচ্ছে ড্রাইভারের পছন্দ, পছন্দের আর সিদিন নাই, তাহলে লেখাপড়া কেন, লেখাপড়া কেন শিখে দিতে? আপনি নাকি আমার স্যারের ঘর থেকে বের করে দিচ্ছেন? আস্তাবলের মাল আস্তাবলে পাঠাইছি। মানে? মানে ও তো খচ্চর একটা, ও তো ঘরে থাকার যোগ্য না। স্যার খচ্চর তো আপনি কি? আমি আমি কি বোঝো না? আমি ড্রাইভার মানে চালক, পরিচালক, উচ্চ সব কিছু চালাই আমি। স্যার এই যে আপনি বার করে দিলেন, এখন আমার পড়াবে কে? তোমারে পড়াইবো আমি, মানে আমি কি, তুমি তো আমি কলেজে পড়ো, তারপরে তুমি ইউনিভার্সিটিতে পড়বা, আরও অনেক কিছু পড়বা, এগুলো সব ব্যবস্থা আমি করবো, টিচার মিচার যা আছে সব আমি দেখবো। আচ্ছা পড়াইলেন ভালো, তো আপনি আর কী কী করতে পারেন একটু শুনি। আরও অনেক কিছু করতে পারি, এটা পরে বলি। ও যন্ত্রণা কি জানো, এতগুলি টাকা না একসঙ্গে পকেটের ভিতরে রাখলেও বিরক্ত লাগে, আবার মানি ব্যাগের ভিতরে ঢুকে না, কি যে যন্ত্রণা আছে। আপনি এতগুলো টাকা মানে টাকা আছে না আমার, এই যে দাদা এই যে মানি ব্যাগে ঢুকাইলাম, এখন এটা একটা বিরক্ত। একটা কাজ করি, কালকে তোমার স্ট্যাম্প প্লাজায় যাই, যাবে? যাইতে পারি এক শর্তে। কি শর্ত? আপনি মানে কি কিনে দেবেন? তুমি যা চাইবে পুরো স্ট্যাম্প প্লাজা কিনে দেবো। ঠিক আছে যাব, কখন? বিকালে। মাত্র 1000 চাইতেও পারলাম না। না আচ্ছা না, বুঝছ শিলাদের বাড়ি কেন? আবার নোট আনতে যাচ্ছিলাম। কোথায় শিলাদের বাড়ি? কোথায়? সূত্রাপুরে। চল আমি যাবো। আপনি? হ্যাঁ কেন, কোনো অসুবিধা আছে নাকি? না মানে আপনার এই শরীরে না গেলে হয়তো না। না আমার শরীরে কি হয়েছে, শরীরে আবার অসুবিধা কি? না আব্বা বলতেছিল আমাকে আপনার কালি কালি লাগতেছে, তো বাসায় বসে আপনি রেস্ট নেন। না চল আমার সাথে চল, তোর একা যাবো। আব্বা আমি একা যাইতে পারবো, আমি চিনি বাসা। তোর মাথা খারাপ হয়েছে, তোর আমি একলা ছাড়ুম? শিলার আম্মা পছন্দ করে না বাইরের কোন লোক বাসায় আসুক। আচ্ছা ঠিক আছে তুই যা, তুই তাড়াতাড়ি যাবি আর আসবি। হ্যাঁ আমি এখানে আসি, তাড়াতাড়ি যা। হ্যালো বাবা, কাউকে কি খুঁজছেন? আর বললেন না, আব্বা আমার সাথে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছিল, তাও শিলাদের বাসায় যাবো বলে বের হয়েছে, কিন্তু আব্বার সাথে ফেরত আসতে হয়েছে।
শোনো, তোমার লেগে না আব্বা উঠে যাবে। আমার জন্য মোবাইল? তুমি তো চিনলা না আমি কে। শাহরুখ খানের ওই সিনেমাটা দেখছো? কোন সিনেমা? ওম শান্তি ওম। দেখছি। আমি বললাম ওই ওম, তাহলে শান্তিটাকে কত দিই। হ্যালো। হুম, কই তুমি? আমি বারান্দায়। আপনি কই? এই তো আমি জানলায়। কি করেন? মেশিন চালাই, সেলাই মেশিন। মানে? মানে এখানে দুইটা মানুষ হলো দুই টুকরা করে, মুখটা হইলো মেশিন আর কথা হইলো সুতা। আমি কাপড় দুইটা জোড়া লাগানোর চেষ্টা করতেছি। ভালোই তো কথা বলতে পারেন। হুম, খালি ভালো কথা না, আরো বহুত কিছুই ভালো পারি। আর কি কি পারেন শুনি। আর ভালো পারি পরে কই না। বলেন না শুনি। না না, পরেই কই। আহা, বলেন না প্লিজ। কেমন করে প্লিজ করো না প্লিজ। বুঝলাম তো সব পারেন, তো সব পারেন এর মধ্যে কি কি পারেন একটু শুনি। পারি পারি, সব কিছু পারি, তোমার লেগে সব কিছু করতে পারি। মনে করো তুমি যদি কও, এই জালনার শিখ ভেঙ্গা উইরা তোমার বারান্দায় চলে আসতে পারি। থাক, আপনার আর ওখান থেকে লাভ দেওয়া লাগবে না। আপনি সুইসাইড চাবো না, আপনি হাত পা ভাঙেন। তোমার আব্বা, তোমার আব্বা। এই এত রাইতে মোবাইলের কাছে তো কত কথা। হ্যাঁ, কার মোবাইল ধরে কেটে দিছে করতে পারছো কিরে? এই দাও তোমার বাইক আনছো। মোবাইলে কার লোক কথা কইতে দাও। ও মোবাইল করতে পারছি কি? মোবাইল কিছু জানো না তুমি? কিছু জানো না তুমি? কিছু জানো কি শুরু করছে রাতবেলা চিল্লা চিল্লি? মোবাইলে কার লোক কথা কি? শিলার মোবাইল নাকি রে? হ্যাঁ, শিলার মোবাইল। ওই মনে হয় ওর বান্ধবী শিলা দিছে মনে হয়। শিলার সাথে কথা কইতেছিলি? হামাকা চিল্লা চিল্লি শুরু করছে। যা আই ঘুমাইতে যা, এত রাত্রে কি? চলেন। আচ্ছা, তোমার মোবাইলে তো ফোন দিতেছি, ফোন বাজে না কেন? মোবাইল বন্ধ, আব্বা মোবাইল নিয়ে নিছে। ও আচ্ছা, শোনো, এটা লেগে মন খারাপ করো না। লাগলে 20টা মোবাইল আমি কিনে দেবো, এটা কোনো ব্যাপারই না। কিন্তু আব্বা তো রাগ করে আছে। আরে এটা কোনো ব্যাপার না, আব্বারা পয়লা পয়লা রাগ করে। শোনো, আমি একটা কথা বলবো। কি? আমি চিন্তা করছিলাম যে আজকে বিকেলবেলা আমরা দুজন একটু বাইরে হলাম, আমি ঘুরতে ঘুরতে গেলাম আর কি। কোথায় যাবেন? ওই যেমন এটা তো জানি না, এখনো পারবো না, ম্যানেজ করতে পারবো না বাসায়। চিন্তা করে দেখি। প্লিজ একটু ম্যানেজ করো না, পারবো না। আচ্ছা ঠিক আছে, যাই হোক না। ও কি পড়বো তুমি? এই করো, ওই যে শাড়ি পরো, শাড়ি। তুমি কালো শাড়ি পরছো কেন? আমার এই একটাই শাড়ি, তাই না? কালো শাড়িতে তোমার ভালো লাগতেছে সত্যি? হ্যাঁ, তোমার লাল শাড়িতে মনে হয় আরো ভালো লাগবে। আপনার প্রিয় রং? আমার প্রিয় রং হলুদ। হলুদ রং আপনার প্রিয় কারণ আপনি হলুদ ট্যাক্সি ক্যাব চালান? হ্যাঁ, ও তোমার আজকে একটা শাড়ি কিনে দিই। কি রঙের শাড়ি কিনে দেবো? আপনার যেটা ইচ্ছা। আচ্ছা, আমরা আজকে উঠে যাই না? এখনই যাবেন? কি ভাই, আপনি কিছু বলবেন নাকি? না ভাই।
ইন্ডিয়ান পাথর না পুতি টুতি আছে না হ্যাঁ পুতি আছে এগুলোর দাম কিরকম পড়ে এগুলো জাল টাকা এগুলো জাল টাকা এগুলো দেখা যায় জাল টাকা পেয়েছি আমরা তো গুলো টাকা দেখেন কাস্টমার দিয়ে গেছে দেখি টাকা মিলাবো আপনার টাকা একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে না এই তো কেন কি আমি সমস্যা কি বুঝি নাই ভাই ঠিক আছে তাহলে ভাই আমার টাকাগুলো দিয়ে দেন আমি না না টাকাগুলো দেবো আপনার সরকারি আমি বুঝলাম এটা জাল টাকা কিন্তু আমি তো আমি সারি নিতেছি না টাকাটা কোথায় চাপিয়েছেন আপনি কোথায় পেয়েছেন জায়গাটা বলেন ব্যাংকেতে চান আপনি নিজে ছাপিয়েছেন ভাই আমি আছে ভাই আমার আমারে ছেড়ে দেন আমার দরকার নাই তো ভাই না আপনি বসেন দাঁড়ান বসেন দাঁড়ান যেতে পারবেন না দাঁড়ান একটু দাঁড়ান বসেন ভাই চলুন বাসা যাব না না যেতে পারবেন না টাকা বসেন 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 আরে বসেন ভাই জাল টাকা বসেন আপনি বসেন ভাই আপনি বসুন বসেন বসেন আমি কিচ্ছু জানি না উনি এই টাকা কই পাইছে না না ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন ভাই না না ওখানটা আমার কিছু করার ছিল না আপনি বুঝতে পারছেন না কেন সালাম শিকদারের পিতা ঘুষ খাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে লজ্জায় আত্মহত্যা করেছিলেন ব্যক্তিত্ববান পিতার এই করুণ পরিণতিতে শিকদার সাহেব মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন মানুষের ভেতরে যে লোভ বাস করে সেটি দেখতে তার খুব ভালো লাগে লুকোনো সেই লোককে তিনি বাইরে বের করে আনেন এটি তার কাছে এক ধরনের খেলা এই খেলা খেলতে তিনি কখনো ট্যাক্সি ক্যাবে কখনো লিফটে কখনো বা আপনার পাশে আপনার সিটে